মই কোচ রাজবংশী জাতীয় পরিষদ বিটিআরর সেন্ট্রেল সেক্রেটারি হয় বিপুল রায় আর সি গোসাইগাঁও ডিস্ট্রিক্টর অর্গানাইজিং সেক্রেটারি শরৎ রায় আর আমার ডিস্ট্রিক্টর কি মেম্বার হিম রায় আর আজ আপনার মাতার এইটাই উদ্দেশ্য আপনার আর মই এটা প্রথম এটা কথা কই লু মানে আমার আমার ইউপিপিএল দলের প্রমোদ বড় সারে আমার মানে কে আর জেপি যে টিম বনাই দিছিল কোচ রাজবংশী জাতীয় পরিষদ যে আমার সেন্ট্রেল টিম হিসাবে আমাক বনাই দিছে তারপর আমার 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 জয়ন্তদা প্রেসিডেন্ট হিসাব আর মানে সেক্রেটারি ভিসে হিসাব আমার প্রমোদ বড়য় রঙিয়ার পাতি বহুত ধরনের মানে কথা কল বহুত মানে আলোচনা করলে তারপর হেৰি প্রমোদ বড়য় আমাক মাতি আমাক এখন কলে যে আতহতে এখন টিম বনাই ল সেল বনাই ল তারপর সেল বনাই দিলে থাকলে আমি মানি গেছিল তারপর মানি যাওয়ার সেল বনাই দিয়া হল ঠিক আছে তারপর কি করলে আমার ইয়তে মানে ডাইরেক্টলি কব বিচার মানে ডাইরেক্টলি প্রমোদ বড়ক কব বিচার আপনাদের আমার কোচ রাজবংশী কি যেটু হেতালি খেলিলে আর আমার যে ইউজ করলে আপনাদের যে ইউজ করলে আমি কোচ রাজবংশী হিসাব আমি কেতিয়াও এই ক্ষমা নকরিম এক নম্বর কথা দুই নম্বর কথা হল আমাক যে আপনাদের কথা দিছিলে এই কথার আপনাদের 1% কাম করা নাই 1% কাম করা নাই আমার প্রমোদ বড় ডাঙরিয়ায় তো গতি আমি বহুত চিন্তা চর্চা করার পিছত আমি আমার কি সেন্ট্রেল টিমে আমি বহি আমি ডিসিশন ধরল আমি এইবার বিপিএফক পূর্ণ সমর্থন দিম আমার কে আর জিবি ফালের কোচ রাজবংশী জাতীয় ফালের তো এতিয়া কথাটো হল আমার যে প্রমোদ বড়য় যে আমাক কথা দিছিলে আস্থা দিছিলে বিশ্বাস দিছিলে আমি এই বিশ্বাসত লৈছিল এই মর্মে আমি 3 বছর কন্টিনিউ চলার পিছত আমি নিজে গম পালো যে আমাক কেনেকে কি ধরনের আমাক ঠগি আছে কোচ রাজবংশী মানুষবিলাক প্রমোদ বড়য় কেনেকে ঠগি আছে আমি এই বস্তুটো আমি অলরেডি আমি গম পাই গলো এতিয়া আমি এই কারণে আমি বহুত ডিসিশন ললো আমি 3 বছরত আমি দেখি পালো আমার কোচ রাজবংশী মানুষের একো উন্নতির লগতে আমার লগত কোনো ধরনের যোগাযোগ নাইকিয়া করে দিলে আমি তারপর এতিয়া কি করি আমি আমার কোচ রাজবংশী জাতীয় পরিষদ হিসাবে আমি এই কারণে বাধ্যতা হয়েছ প্রমোদ বড়ার আঁতরি আমি হাগ্রাবাদ সারের বিপিএফত যোগদান করার কারণে আমি বাধ্য হয়েছ তো গতি আর আপনাদের পাই থাকিব আমার প্রমোদ বড় সারর বহুত আপনাদের কি কথা শুনি পাব আর আপনাদের জানি পাব আমি জানাম আর আপনাদের বহুত আজি প্রেস মিটর যোগেদি আপনাদের মানে এই কব বিচার যে আমার কে আর জেপি হিসাব আমার সেন্ট্রেল টিমের লগতে গোসাইগাঁও টিমখন অলরেডি আমি বিপিএফত যোগদান করেছো আর আজিরপরা আমার গোসাইগাঁও ডিস্ট্রিক্ট হিসাবে